নমস্কার, আমি প্রতাপ। স্মার্ট সলিউশন প্রপার্টিসে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি নিউ টাউন বাস স্ট্যান্ড এবং নিউ টাউন এই যে মেট্রো রয়েছে মেট্রোর কাছে। তো এখান থেকে আপনারা একটা ফ্ল্যাট দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো একটা 1200 স্কোয়ার ফিটের MIG ফ্ল্যাট, একদম ওয়াকিং ডিস্টেন্স নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে। তো এই রাস্তাটা বরাবর যেটা নিউ টাউন পোস্ট অফিস গেছে, সেখানে গেলেই আমরা পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গেছি বিল্ডিংটির সামনে। এটি G+4-এর বিল্ডিং, 4.5 কাঠা জায়গার উপরে তৈরি হয়েছে। এক একটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট আছে, টোটাল 8 জনের ওনারশিপ। তো আমরা আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা একটি 3BHK ফ্ল্যাট, 1230 স্কোয়ার ফিটের MIG। চলুন, আমরা 4তলাতে চলে এসেছি এই লিফটির মাধ্যমে। তো এখানে লিফট আছে এবং এটি 3BHK ফ্ল্যাট। এবং যেটা আমরা এন্ট্রি করছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন, যেটা এন্ট্রি করছি এটা ওয়েস্ট সাইডে এন্ট্রি করছি। আমরা ওয়েস্ট সাইডের একটি ফ্ল্যাট দেখছি, 1230 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাট এবং 2 ওয়াশরুমের সঙ্গে। এটি লিভিং অ্যান্ড ডাইনিং প্লেস এবং হল। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি আমার লেফট হ্যান্ডে কমন ওয়াশরুম। চলুন দেখে নিন কমন ওয়াশরুমটি। এরপরে আপনার লেফট হ্যান্ডে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হয়ে থাকবে 12x10 এবং এটি সাউথ ইস্ট ফেসিংয়ে এর উইন্ডোটি রয়েছে। একটি উইন্ডো পাচ্ছেন ফার্স্ট বেডরুমের সঙ্গে, যেটি সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। চলুন ফার্স্ট বেডরুম আমরা দেখে নিলাম, এরপরে দেখব সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখাই। সেকেন্ড বেডরুমটি সেম 12x10 আপনার স্কোয়ার ফিটের হবে। নিচে টাইলসের কাজ করা আছে। তো দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটি। আপনাদের যদি ফ্ল্যাটটি এবং এই ভিডিওটি দেখতে ভালো লাগছে এবং আপনাদের কোনো উপকারে লাগে এই ভিডিও, তো বা আপনার এই ফ্ল্যাটটি পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবং এই রুমটির সঙ্গে দেখুন একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে আপনারা ওভারঅল নিউ টাউনের যে অ্যাকসেন্ড্রিয়া 1-এর ভিউটি, আশেপাশে ফ্ল্যাটের সব কিছু পাবেন। এক একটি ফ্ল্যাট থেকে এক একটি কমপ্লেক্স পুরো 16 ফিট করে ছাড় দিয়ে বানানো হয়েছে, তো খুবই ভেন্টিলেশনের জন্য কোনো অসুবিধা হয় না রোদ হাওয়ার জন্য। তো আমরা সেকেন্ড বেডরুমটি দেখে নিলাম, এরপরে আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, থার্ড বেডরুম, যেটা মাস্টার বেডরুম বলা হয়েছে। এবং মাস্টার এই যে গেটটি দেখছেন, এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। এবং ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম, 2টি বেডরুম প্লাস একটি ব্যালকনি আমরা দেখে নিলাম। তো চলুন এরপরে দেখাই আপনাদেরকে মাস্টার বেডরুম। দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমটি, এটি ওয়ার্ড্রপের জন্য জায়গা দিয়ে আছে। একটি উইন্ডো রয়েছে যেটি মেন রোড ফেসিং, সঙ্গে একটি অ্যাটাচ ওয়াশরুম। চলুন ওয়াশরুমটি আপনাদেরকে দেখানো যাক। খুব সুন্দর টাইলসের কাজ করা আছে। চলুন এরপরে আপনাদেরকে দেখাই এখানের কিচেনটি। কিচেনের স্ল্যাপের কাজ করা আছে এবং আপনারা কাজ করিয়ে এটিকে মডুলার বানিয়ে নিতে পারেন। এবং কিচেনের সঙ্গে একটি ব্যালকনি পাচ্ছেন আপনি, একটু বড় সাইজের ব্যালকনি, যেটা অন্যান্য ফ্ল্যাটের ক্ষেত্রে হয়ে থাকে না এরকমভাবে কনসেপ্ট। তো এই ফ্ল্যাটটি আপনারা দেখলেন, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফ্ল্যাটটির সঙ্গে একটি পার্কিং পাবেন, কভার্ড পার্কিং পাবেন যিনি পারচেস করবেন। ফ্ল্যাটটির দাম রেখেছেন যিনি ওনার 60 লাখ। এটি নিউ টাউন বাস স্ট্যান্ডের খুব কাছে আপনাদেরকে দেখালাম। তো ছাদ থেকে ভিউটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যারা এই ফ্ল্যাটটি পারচেস করবেন 4তলায়, ছাদ তো ইউজ করতে পারবেন, ছাদ থেকে ওভারঅল ভিউটি আপনারা উপলব্ধি করতে পারেন। অ্যাকসেন্ড্রিয়া 1-এর একটি প্রাইম লোকেশনের ফ্ল্যাট এটি। তো আপনারা যদি পারচেস করতে চান তো অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করুন।